ভাই হিপ আপ ডাউন ভাই প্যাকবান লেসি প্যাকবান লেসি আসো 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 হিপ আপ ডাউন করে তাড়াতাড়ি আসো আর আসো না কে যা ঢুকতে পারবো না তোমরা দাও ওরে বাবা দাও প্রত্যেকবারের মতো তোমরা এরকম বকচুদি করার না আমার সাথে সাথে এরকম মনে করো দুজন আলাদা হয়ে যাও আর আলাদা হয়ে মনে করো মারা খাবে এই ডিম মনে করো এমনি আর ভালো লাগে না ভাই মানে এরকম খাওয়া 117 মাইনা ভাই মারো 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 আলফা বলা গেছো না মের 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 ডাউন স্টে কিন্তু মের ভাই বিপদ এ রে বটলা মেহরের বাচ্চা রে বটলা মেহর কেমনি ডাউন আসছে ভাই সাবাস বট ভাই ওয়াইটি তোমার প্রত্যেকবার রিভাইজ মা তুমি আপনি আপনি মরবা আমি তো ভাই এনে মজা করতে আইছি খেলতে আই নাই আরে এরা কারা কোত্থেকে এলো এরা ভাই আমার গেম খেলার কোনো দরকার নাই আমি চুপচাপ তোমাকে খালি রিভাইভ দেই ভাই এটাই আমার কাজ ভাই গেম খেলার দরকার নাই উদয় তুমি খালি মরো ভাই সমস্যা নাই মরো খেলো আমার লাভ লস নেই আমার লাইফটাই লস ওরে ভাই অনেক দিন পরে দাও ভাই লবির ভিতরে হিপ হপ পড়ে গেছে ভাই সব দাও যে যে হিপ হপ হিপ হপ হিপ হপের মাথার পুইটা কিন্তু নাস্তা দিতে দেয়া যাক ভাই ভাই রে ভাই মানে কি লেভেলের প্লেয়ার ভাই সব খেলা হয়ে যাবে আজকে খেলা হয়ে যাবে ভাই এই লবির শিখ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যান্ড আদার ভিডিও অ্যান্ড আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হইতেছে আজকের ভিডিওর ভিতরে কিন্তু খুবই মনের ক্ষোভ থেকে ভিডিও বানাইতেছি সো লবির ভিতরে পড়ে গেছিল হিপ হপ অ্যান্ড হিপ হপ পড়লে তো কি হয় জানো তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে রাখো আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবো না আর দেখো অলরেডি কিন্তু আমাদের উপরে এনিমি চলে আসছে না এখানে আমরা কিন্তু নিচে নেমে গেছি চারদিকে এনিমি এখানে একটু তোমরা ফলো করবা চারদিকে যেহেতু এনিমি ছিল তাড়াতাড়ি করে কিন্তু আমরা লুট করতেছিলাম আর আমার সামনে একটা এনিমি পড়ে গেছে রাধা আমার সামনে ছিল রাধার আগে কিন্তু আমি কিলটা ডাউন কিলটা নিয়ে নিছি অ্যান্ড এই দুইটা কিল কিন্তু আমি করে ফেলছি দেখো কি গান দিয়ে দুইটা কিল করছি গানের নামও আমি ঠিক মতো বলতে পারি না এই গান দিয়ে দুইটা কিল করে ফেলছি ঠিক আছে সো হেডশট মারার কারণে কোন রকম কিলটা পাইছি তো রাত্রে আমি বলতেছিলাম যে এখানে অনেক এনিমি নামছে সবাই একসাথে থাকি তো সবাই এমনি বলতেছিলাম যে সবাই একসাথে থাকো কেউ উল্টাপাল্টা রাস করো না কারণ এখানে ম্যাস্টার ভিতরে হিপ হপ পড়ে গেছে দেখো মানে হিপ হপ পড়লে লবিটা হার্ড হয় আর বলতে না বলতে ওখানে আমাদের মেয়ের দাদা সবার আগে মনে করে যে আলফা মেয়ের পিছন মেরে দিছে গান মেরে দিছে অ্যান্ড সে গান মারা খেয়ে চুপচাপ বসে দিচ্ছে একদম কথা বলে না ঠিক আছে সো ম্যাচটা এমনি গরম হয়ে যায় অ্যান্ড আমি এখানে আরেকটা ডাউন করে দিই ডাউন করার পরে ওখানে আরেকটা স্কোর মানে আরেকটা এনিমি ঢুকার চেষ্টা করে বাট ওটা ফিনিশ করতে পারি না কারণ মনে করে যে আমার ভাগা লাগবে কারণ বুঝতে পারতেছো তবে আমি কষ্ট মষ্ট করে ট্রাই করে যে ফিনিশ করার পর ফিনিশ করার আগে দেখো বাট এখানে এনিমিটারে খালি মনে করো যে আমি শব্দ পাইতেছিলাম যে ওটা আসবে বাট কষ্ট মষ্ট করার পরে ফিনিশ করে দিই ফিনিশ করার পরে দেখি যে এনিমিটা এখান থেকে সেটা খুঁজে পাই না অ্যান্ড তা হচ্ছে এটা অলরেডি কিন্তু আমাদের সাকিব মল্লিকও মারা গেছে যার কারণে মনে করো দুই তিনটা দুইটা বডি যখন মারা যায় তখন মনে করো ম্যাচের ভিত্তি একটু পেশারে চলে আসি যার কারণে আমি রাতে বললাম যে রাত তুমি থাকো আমি গাড়ি নিয়ে গেলাম বাট আমার গাড়ি দেখে বাড়ির থেকে আমার গাড়ি গেছে বাইজে সো গাড়ি বাজার পরে আমার আরো ম্যাচ গরম হয়ে গেছে এরপরে মনে করি আমি দৌড়াতে দিচ্ছি টান ঠিক আছে টান দিয়ে কোনোরকম সোজা বাইকে যেতেছিলাম কারণ আগে আমার এখান থেকে বাইক নিতে হইব মানে বুঝতে পারতেছো কারণ ওই জায়গায় যদি রিক্স হয়ে যায় কারণ রাধা এখন ভিতরে ফাইসে রয়েছে আর ওখান থেকে যদি রাধা না বাড়িতে পারে তাহলে বিশাল বড় একটা মাইনাস থেকে যাবো কারণ এখন মাত্র ম্যাচটা শুরু করলো আমার এই ম্যাচটার ভাই সিরিয়াসলি এই ম্যাচটা যখন শুরু হয়েছে তখন ভাই অনেক কষ্টের পরে ভিডিওর কোনো কন্টেন্ট ছিল না ভাবলাম এটা কন্টেন্ট আর ওই লেভেলের করে ভিডিও বানাইতেছিলাম আর ওই সময় যদি মনে করা যে এরকম বকশি দেখে এক একজনের প্লেয়ার মনে করো নাম বর মরবো তখন কেমন যে ম্যাচটা খারাপ হয় এটা তো বুঝতে পারতেছো যারা গেম খেলে তারা বুঝতে পারে যে মনে করো যারা ইউটিউবাররা আসছো বা তোমরা যারা আছো অনেকেই আসো যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো ঠিক আছে ছোটো ছোটো ভিডিও আপলোড করো বা এখন আপকামিং ইউটিউবের রাইজিং স্টার যারা আসো তারা বুঝতে পারবে যে সারাদিন কষ্ট করার পর একটা যখন ভালো লবি পায় একটা কন্টেন্টের লবি হয় ওই সময় যদি তোমার টিমমেটরা বকশিদের কারণে ওই কন্টেন্টটা মিস হয় তখন ওইরকম লেভেলে জিত উঠেছিল সেম জিনিসটা হয়েছিল আমাদের এখানে আমার খুব ম্যাচেস গরম হয়েছিল আমরা রাধারও খুব ম্যাচেস গরম হয়েছিল কারণ রাধা এরকম ভিডিও বানিয়েছিল দেখো এনে আমি তিন কিল করে ব্যাগে এসে খারাপ হতে গেছি যেখানে মনে করো যে এখানে নামছে এনিমি আটটা আমি যদি তিন কিল করি তাহলে মানে এনিমি থাকে আর পাঁচটা আমরা চারটা এরপর আমাকে ব্যাগে দিতে হয় কারণ আমাদের প্লেয়ার সেই লেভেলে থাকার কারণে রিভিউ দিতে পারেনি ঠিক আছে তো এনে আমি যখন টোকেন পাই যে মোটামুটি টোকেন পাই যে টোকেন পাওয়ার কারণে মনে করো অসুবিধা কারণ আমি টোকেন পাইলে কিন্তু রিভিউ দিতে পারি আমি রাধারে বলি যে প্যারা নাই তুমি ওখান থেকে ফাইনাল থাকো আমি এন দিয়ে ব্যাগ দেওয়া লুট করি যদি টোকেন পাই তাহলে আমি বিতে আসবো না নাহলে দরকার নেই আর তুমি পারলে ওখানে মারতে থাকো যদি পারো কারণ এই এই স্কটগুলো যেগুলো নাম ছিল ওগুলো অত লেভেলের হার্ড ছিল না মানে সেই লেভেলের হার্ড ছিল না বাট বাই ম্যাচের ভিতরে তো দু একটা স্কট ছিল যেটা সেই লেভেলের হার্ড ছিল ঠিক আছে সো আমি গাইস তোমাদের একটা কথা জানাই দিই সবারই যে সবাই জানাই দিই আমি 10 তারিখ থেকে আমরা প্রতি সিজনই এখন থেকে এরকম প্ল্যান করবো যে লাস্টের 7-8 দিন বা 10 দিনের 8 দিনের মতো আমরা রেস্ট থাকবো আর পুশ করবো না ওই সময় তোমাদের প্রত্যেকটা জনরে আমরা এক একদিন এক একটা করে ট্রিক্স অ্যান্ড ট্রিপ দেবো যের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার কারণে তোমরা অনেক সময় টপ ওয়ানে যাওয়া এত সহজ না ভাই টপ ওয়ানে যেতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক সাধনা করতে হবে বাট
মানে তোমরা রিজনে ঢুকতে পারবো খুব সহজে, খুব সহজে রিজনে ঢুকতে পারবো কি কি কেমনি কেমনি খেলতে হবে এগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিপ দিয়ে দিব। সো এখন এই ম্যাচটা দেখো, এনে কিন্তু আমাদের রাত ভাই ওয়াইটে একজন বাঁচিয়ে দিচ্ছে, আর আমার কাছে 400টার মতো টোকেন হয়ে যায়, যার কারণে কিন্তু আমি এখন রিভাইভ দিতে দিচ্ছি সাকিব মল্লিককে। এই বটারে রিভাইভ দিতে কারণ দুই বটি তখন আমার সাথে সাথে মারা গেছে, মানে ম্যাচটা উইনই গরম হয়ে গেছে গাইজ। ঠিক আছে, মানে এটা লাগে একটা কীরকম বা একটা কন্টেন্টের ম্যাচের ভিতরে যদি তোমরা এরকম মনে করো প্লেয়ার নিজের টিমমেট যদি আলাদা আলাদা দৌড়ায় দৌড়ায় মারা যায় তাহলে কেমন জিততে উঠে বলো। সো ওই জায়গায় গাইজ লুটমুট করার পরে আমি এখানে বড় গাড়ি নিয়ে আসছেন, বড় গাড়িতে নিয়ে এসে দেখার কারণ দেখার সাথে সাথে দেখা যায় দুইটার বুট মানে একটা একসাথে বাড়িতে উঠে দিছি, বাট একটা ডাউন হলেও কিন্তু আরেকটা ডাউন হয় না, আরেকটা কিন্তু আমার গুলি করতেছে। এই যে একটা এখানে আরেকটা এই জায়গায় দেখো, ওরা কিন্তু লাগাইতে পারি না, গাড়িটা আবার বাজিয়ে যায়। ও ভাই ও কিন্তু মারতে আছে, বাট ও জানে না যে আমার কাছে গাড়ির ক্যারেক্টার লাগে না, বাট এনে কিন্তু একটা সেই লেভেলের ড্যামেজ দেখা দিচ্ছে। ভাই আমি যাবো ভাই, ভাই আমি মরে যাওয়ার কথা ছিল, বাট কোনোরকম বাচ্চা হয়ে মারি দিছি ভাই। ভাই ও কিন্তু অস্ট্রেল লেভেলের মানে একটা হেডশট লাগিয়ে দিয়েছে ভাই, কত কত লাইফ চলে আসছে দেখো ভাই, 48 লাইফ চলে আসছে, মানে কি হেডশটটা মারছে দেখ। এনে আমি নাইমে আগে দেখো লুটটা কমপ্লিট করিনি। এখানে একটা জিনিস হচ্ছিল কি, আমি ওখানে মারা গেছিলাম অ্যান্ড ভিডিও কাটার সময় আমি ওখানে মানে পুরো যে আমি মারা গেছি ওটাও কেটে দিয়েছি গাই, সো সরি। ঠিক আছে, আমি খেয়াল করি নাই আর কি, ভিডিও এডিট করার সময় ঘুম থেকে উঠে ভিডিও এডিট করা শুরু করেছিলাম কারণ প্যারা পড়ে গেছিলাম, রাতে ভিডিও এডিট করতে পারি নাই, আমি জানি যে বয়স বলতে প্যারা হয়ে যায়। সো প্যারাডাইচিল মানিক গেমিং এর জার্সির রং নীল, মানিক গেমিং করবো হাজার হাজার কিল। সো এখানে দেখা হচ্ছে অলরেডি কিন্তু আমার 5 কিল হয়ে গেছেন, 5 কিল হওয়ার পর কিন্তু আমি আমার আবারও দুটা এনিমি মারা ফুল লুট টাইম ফুল লুটেড করে নিয়েছি দেখো ফুল লুট। সো তোমাদের একটা জিনিস হচ্ছে দেখো, এই ম্যাচটা কিন্তু সেই লেভেলের হার্ড লবি, এই লবির ভিতরে পড়ছে হিপ হপ অ্যান্ড এই লবির ভিতরে পুষার কিছু ছিল, যারা মনে করো যে পুষার বলতে তুমি কী বুঝেছো ওই সব ওই লেভেলের প্লেয়ার যারা প্রো না, বাট মনে করো যারা শেষ পর্যন্ত টিকে থাকে কারণ ওরা ওরা বুয়া নিতে চায় বা প্লাস আনতে চায়। সো এইসব লবি কিন্তু অনেক হার্ড হয়ে থাকে অ্যান্ড এইসব লবির ভিত্তিতে তো বুঝতে পারো যে মনে করো যে তুমি যতই মনে করো তুমি প্রো, তোমার পিছন দিয়ে একটা দুটো গুলি করে ডাউন করে ফলোয়ার অ্যাবিলিটি সবাই রাখে কারণ সবাই প্লেয়ার, এখানে কারো নেগলেক্ট করে দেখার মতো কেউ কিছুই নেই। ঠিক আছে, বাট ওই দেখো মেয়ের আলফা মেয়ের গাড়ির কাহিনি দেখো ভাই, ও কিন্তু দেখছো কি লেভেলের উড়াল দিয়া মানে এক প্রকার মানে ওর তারা মনে আমার চেয়ে বেশি। ঠিক আছে, সেই লেভেলের উড়াল দেওয়া ভাই হয়ে গেছে দেখো, আর আমার কাছে তো হুন্ডা আছে বুঝতে পারতেছো যে R15 মানে কাওয়াসাকি নিনজা না, এটার নাম কী দিবো গাইস, সো হুন্ডাটার নাম কী দিবো তোমরা সবাই কমেন্ট দিয়ে দেবো আর হুন্ডা দিচ্ছি বাজায়। ঠিক আছে, ওরা ভাই ভাবেন আমার সাথে দেখো এনিমি ওই দেখো ধরো 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 ধরো, আরে ভাই কতটি ড্যামেজ দিলাম মূল্য না। ঠিক আছে, আর এই রে ভাই এত ড্যামেজ দেওয়ার পরে যেন মনে নেই কারণ ম্যাচটা করা উচিত, তারা ওই জায়গায় একটা যাক ডাউন হয়ে গেছে ডাউন, আরে গ্লোল মারিছে গ্লোল মারিছে, মারতে পারলাম না, কিল্লাইল না রে ভাই, কষ্ট কষ্ট গাড়া দেবো ভাই, কিল্লাইল না দেখো এই গাড়িটা নাকি জোনের ভিতরে নেমে ঢুকতে চায়। আরে ভাই ড্যামেজ আমি খেতেছি কেন, এত মারতেছি ভাই, আলফা এই দাও বলতে দাও আলফা মেয়ের ওই নিয়ে একের বেশি বালপাক নেমে করে মনে করো গাছারা বাপ দিয়ে গুলি করতেছিল যে ও একে প্রো আন, বাকিরা কিন্তু আর দিচ্ছে বইরা দেওয়া হয় অলরেডি, কিন্তু আমি ভাই ডাউন করে রাখে কার কিল, আরেকজনে ডাউন হয়ে যায় আরেকজনে কিল নিয়ে যায় কিছু করার নাই। ঠিক আছে, মনে করো মেজাজটা সেই লেভেলে গরম হয়ে যায়। সো ওই দেখো ওই দেখো এখনো মনে করো যে এনিমি এখান থেকে বাইরেতেই পারতেছে না দেখো, কতক্ষণ পরে যখন আমি যাবো এখন আলফা মেয়ের রিভাইভ দিতে, দাঁড়াও রিভাইভ দিব তোমাকে, দাঁড়াও তোমাকে রিভাইভ পিছন দিয়ে দেবো, খালি প্রত্যেকবার নামবা আর মরবা তোমাকে কামে এটা। সো দেখো এনে কিন্তু লাশের বর্ণনা পেয়ে গেছে আর আমি এনে লুট করতেছিলাম, মানে এনে কিন্তু আমি এক চান্সে 1300 টোকেন পেয়ে গেছি ভাই, আর টোটাল আমার কাছে 2200 টোকেন হয়েছে। সো আমি এর কারণে আর তাড়াতাড়ি করে আগে মেয়ের উড়াই দিয়েছি ভাই, তুই ওট বট বাই উট, তুই বটের মতো খেলতেছ তুই উট উঠটা ওইটাকে আগে তোর লুট মুট কমপ্লিট কর। ঠিক আছে, সো প্যারা নাই এনে আরও উড়াই দেওয়ার পরে আমাকে সব বোট গুলাই টোকেন থাকে। সো আমি কিন্তু সুন্দর মতো আবার আস্তে আস্তে করে জোনের ভিত্তি থেকে কিন্তু আমি সব কিছু লুট করতেছি। ঠিক আছে, এখন কত হইলো দেখা যায় ব্যাগ পাই গেছে টোকেন দেখো 1300 আবার হয়ে গেছে। সো আমার কথা ছিল যে এখানে যে ওদের সবাই বলতেছিলাম এখন যে যাই হয়েছে হয়েছে সব একসাথে থাকো একসাথে থাকে ম্যাচটা বুয়ে আনি ভাই, এটা একটা ভিডিও কন্টেন্ট, বাট এরা ভাই প্রত্যেক সিজনের মতো মানে প্রত্যেকবারের মতো এক একজন এক জায়গায় গিয়ে খেলে, খালি একমাত্র রাত ভাই ওয়াইটি মনে করে আমাদের বট ভাই ওয়াইটি উনি মনে করে যে কথা মতো খেলতে পারে, বাকি সবাই মনে করো যে নিজের নিজের পুরো মনে করে আলাদা আলাদা গিয়ে মারা খায়। এরপরে ভাই আমি বুঝি নাই, আমি এক তিনটারে নক করছি একটা মানে মাইরা দিচ্ছে, এরপরে মাইরা বললো টিম আপ করছে, এরকম কথা সবার মুখে শুনতে পারো। ঠিক আছে, সবসময় সো প্যারা নাই। সো এখানে দেখো যে এখন কিন্তু সবাই রিভাইভ দিয়ে দিচ্ছি অ্যান্ড আমি ইন দ্য জোনের সাইডে যেতেছি, যে জোনের সাইডটা কিন্তু এনিমি পাওয়া যায় যার কারণে আমি জোনের সাইডে যেতেছি। সো জোনের সাইডে যেতে যেতে দেখো মাঝখানে চলে আসছি অ্যান্ড দেখো কিছু কোণের ভিত্তে আমাদের বট বাই ওয়াইটি কেমনি করে ডাউন হয়ে যাবো। ঠিক আছে, মানে এক ম্যাচের ভিত্তে কতবার রিভাইভ দিয়ে দিতে এদের ভাই, মানে ভাষায় বলে বোঝানো যাবে না। দেখো আমি এনে একটা গাড়িতে উড়াই দিই আমি এটা কনফার্ম দিয়ে দিব, ধরো ধরো হেডশট মেনে কনফার্ম দিন তাহলে আমার ড্যামেজটা করবো। দেখো আমি আর উড়াই দিয়ে গাড়িতে কনফার্ম করে দিয়েছি অ্যান্ড হেডশট দিয়ে ড্যামেজ দিয়ে নিয়েছি, যার কারণে কিন্তু এইটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ কারণ আমি যে কিল করছি কিলগুলো জোনের ভিতরে করছি আমার ড্যামেজ হচ্ছে কি উড়ে নেই, যখন আমি কনফিউজ থাকবো তখন আমাদের টেকনিক হলো যে প্রত্যেকটা এলিমেন্টে ডাউন করে ড্যামেজ দেয় না হেডশট অ্যান্ড বলতে না বলতেই দেখো আমাদের বট বয় ওয়াইটি আবার ডাউন হয়ে গেছে প্রতিবারের মতো। ঠিক আছে, তো আমি মানে কিছু বলার নাই, বট বয় ওয়াইটি তাড়াতাড়ি মরলে কিন্তু আমি উঠে দিতে পারি কারণ আমার কাছে টোকেন আছে অ্যান্ড মরও না দেখো, মানে আমি তাড়াতাড়ি যেতেছিলাম যে হয়তো বা ওইনে মারামারি চলেছে আর রিভাইভ দিয়ে দিব, বাট ওইনে আমার বলতেছে যে না আমি অনেক দূরে আমি মারা গেছি আমার রিভাইভ দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে আমি একটু উঠে দাও।
সো বুঝতে পারতেছো যে কি লেভেলের ম্যাচটা গরম হয়ে যায়। ঠিক আছে, মানে কয়বার করে এক একজন উড়ে চলে গেছে, দেখো এক একজনের কাহিনী দেখো। যাক, আমি এনে কিন্তু বট বয় ওয়াইটের উঠে দিলাম। ঠিক আছে, সো প্যারা নাই, এখন আরও মজার কাহিনী দেখবো কি কে জানো। এনে বট বয় ওয়াইটের উঠে দিয়ে আমি মনে করো যে সামনের দিকে যাবো, এর ভিতরে দেখবো যে আরও কি মানে কি ঘটে খালি কাহিনীটা দেখো। যেমন এই যে আমি সামনে জিনিস দাও সাকিব মল্লিক, এই যে দেখছো আরেক বট বয় ওয়াইট, মানে আবার সাকিব মল্লিক ডাউন। সেমভাবে কইতেছে যে আমার উঠে দাও, আমি দূরে আসি। ঠিক আছে, মানে কি ম্যাচেস, আর এনে গাড়ি যখন বাজে তখন তো আরও ম্যাচেসটা গরম হয়ে যায়। সো আমি সুন্দর মতো করে আবার পিছিয়ে পিছিয়ে যেতে যেতে দেওয়া হয় আলফা মেয়ের ম্যাচ তেমন গরম হয় যে তোমরা গেম খেলা, আমার খেলা দরকার নেই, আমি এনে এসে বাল ফলাইতে। ঠিক আছে, আমি না মানে কিছু বলবো না। ঠিক আছে, মানে কিছু বলবো না, হয়তো আমার উপরে হিরো হয়েছে এলা মাইনাসটা লাগবো, কারণ রাত্রের মাত্রা নামে সে একটা মাইনাস করার পরে শিক্ষা হইব যে ঠিক আছে যে ভুল হয়েছিল। ঠিক আছে, এখন মনে করে শিক্ষা পাইব, মানে এনে যেহেতু আমার গুলি করতেছিল যার কারণে বুঝতে পারতেছিলাম যে আমার বাতাস চার্জ কম, তার কারণে চাত্রে করে দুজনই উঠে দিলাম। এক ম্যাচের ভিত্তি এক একজনের যদি এতবার করে উঠা লাগে তাহলে কি আর কমবো ভাই, দেখো আমার সামনে নেমে চলে আসছে অ্যান্ড এটার ড্যামেজ দেওয়ার পরে এটা ডাউন হয়ে না, যখন ডাউন হয়েছে তখন আবার উপরের থেকে হিট করা শুরু করে দিচ্ছে। অ্যান্ড আবারও দেখো আমাদের প্রতিবারের মতো আবারও বট বয় বয়টি প্রতিবারের মতো আবারও ডাউন হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এখান থেকে আবার আইলাম, আবার টোকেট নিলাম, টোকেট নিয়ে উপরের থেকে দেখো আবার স্কাইলের মারতেছে। অ্যান্ড ওরা আমি রেঞ্জও পাইতেছি না ভাই, যার কারণে মারতে পারতেছে অ্যান্ড একটা ডাউন করে দিচ্ছে। ডাউন করার পরে যেহেতু আমি টোকেট পাইছি, ঠিক আছে, তো এর ভিতরে কিন্তু রিভাইভ হয়ে গেছে, মানে ডাউন হওয়ার পর সাথে সাথে রিভাইভ দিয়ে দিছে। ঠিক আছে, কারণ ওরা একসাথে ছিল হয়তো বা, সো কারণ দেখতেছে ওরা কই আর আমি আর একটা ডাউন করছে আর ওরা রিভাইভ দিচ্ছে, যার কারণে আমি হুন্ডা নিয়ে ডাইরেক্ট এন্ট্রি করে ডাইরেক্ট উড়াই দিলাম, কিন্তু উড়াই দেওয়ার পরও লাভ হলো না, এভাবে বাইক চেয়ে গেছে। ঠিক আছে, বাট যেটা ডাউন ছিল ওটা তো আবার ডাউন হয়ে গেছে, মানে যেটা ড্যামেজ ছিল। সো এইখানে কিন্তু মজার কাহিনী দেখো, আমার কাছে স্কাইলে থাকলে অনেক ভালো হতো, কারণ গ্লোবাল মারার সাথে সাথে লাইফটা ফুলে যেত। বাট একটা মারতে আরেকটা মারতে গেলে কিন্তু তিন চার দিক দিয়ে আমি মাইর খেতেছিলাম, তখন মনে করো যে ভাবছিলাম যে আজকে আবার তিন শেষ। বাট সেমভাবে কিন্তু দেখো ওরা রাশ করতেছে, আমি গুলি করতেছি বাট গায়ে লাগতেছে, একটা ডাউন হয়ে গেছে। একটা ডাউন করার পরে কিন্তু সাথে সাথে আমি পিছন থেকে ভাগ্য শুরু করে দিয়েছিলাম, কারণ বুঝতেছিলাম যে দুই সাইড দিয়ে বাইরে গেছে, উপর থেকে হয়তো বা ওর ওদিকে জোরটা দিচ্ছে যার কারণে ও বেড়ে দিয়েছে। আর আমার কাছে ইনহেলার থাকার কারণে কিন্তু আমি সুন্দর মতো বেড়ে দিয়েছিলাম। আর এই লবির ভিতরে দেখো যে অলরেডি কিন্তু আমার 10 kill ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। তো সামনে দিয়ে নিয়ে যেতেছে অ্যান্ড এটারও মারি দিলাম, মানে 11 kill কনফার্ম করে নিলাম। অ্যান্ড বুঝতে পারতেছে যে ওপি লেভেল খেলা গেছে, বাট পুরো ম্যাচের ভিতরে আমরা কিন্তু এখন হিপহপের বাইরে। সো আমরা এখন এক লগে হিপহপরে খুঁজু, হিপহপরে বাই হিপহপ বাইরে যদি পাই তাহলে এর মাইন্ডে মনে করা যায় একটা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, যদি মারতে পারি আর কি। জানো যে হিপহপ সিজন 2 এর বান্ডিল আর এটা অনেক লেভেল রেয়ার বান্ডিল, আর এটা অনেক হার্ড প্লেয়ার হয়ে থাকে এরা। ঠিক আছে, যে স্কট ম্যাডো বাই ওই লেভেল হার্ড হয়ে স্বাভাবিক। ঠিক আছে, সো এদের এর ভিতরে দেখা যায় ভিতরের ভিত্তিতে কিন্তু বলতেছিল যে এডিবি অ্যান্ড সাকিব মল্লিক ডাউন দিচ্ছে। অ্যান্ড এনে আমি একটা উড়াইতে, মানে একটা খুলি উড়াইতে গেছি, 40 damage পোস্ট ডাউন এনে, অ্যান্ড এনে কিন্তু হিপহপ ডাউন হয়ে গেছে। অ্যান্ড হিপহপ ডাউন হলে হিপ হপ ডাউন হিপহপ ডাউন 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 লাইন মেন লাইন তারা তার ঢুকো ঢুকো ভিতরে ভিতরে ঢুকো আমি ভেঙে দিয়েছি। আসো 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 এনিমি শেষ হয়েছে না, হ্যাঁ গিরো 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 হিপহপরে গিরো হিপহপরে গিরো, আরে হিপহপরে কনফার্ম দিয়েছিল, আমি অনেক ল্যান্ড মেন লাগিয়ে দিয়েছিলাম। সো এখানে দেখো আরেক এনিমি আছে। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে মারে দিছি ওপি 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 ভাই বুইয়া পাই গেছি ভাই 12 kill বুইয়া। সো চ্যানেলটারে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজা অল প্রেস করে রাখো অ্যান্ড ভিডিও নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে। অ্যান্ড যারা যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেই গাইস, সবাই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। অ্যান্ড লাভ ইউ অল, টু সি ইউ মাই ভিডিও, সি ইউ সুন অ্যানাদার নেক্সট ভিডিও, বাই বাই।